আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার একটা পায়েস রান্না করেছি। তো এই পায়েসটা আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি কাওনের চাল, আর চালটা অনেক সুন্দর। আর এই চালগুলো দিয়ে আমি আজকে রান্না করব মজাদার একটা পায়েস। আর এখানে নিয়েছি আমি 3 মুঠ পরিমাণ পোলার চাল। তো একটা পাতিলে আমি 1.5 কাপ পানি দিয়েছি। পানিটা বলক যখনই আসতে তখন আমি দিয়ে দিয়েছি। চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেগুলো। তো ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে দেব। আর এখানে দিয়েছি লবণ, সামান্য পরিমাণ লবণ। দারচিনি, লবঙ্গ, দারুচিনি গুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো 1 কেজি পরিমাণ লিকুইড মিল্ক। যেটা হচ্ছে বরফ ছিল তাই আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি বরফটা গলানোর জন্য। অন্যদিকে আমি একটা বাটিতে 4 থেকে 5 চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। আর এই দুধটা আমি নর্মাল পানি দিয়ে গলিয়ে এক সাইডে রেখে দেব। তো পায়েসে গুঁড়ো দুধ দিলে ভীষণ মজা হয় থাকে খেতে। গোলানো হয়ে গিয়েছে, এদিকে আমি পায়েসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি। বরফটা এখনো গলেনি, মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে উপরে উঠে না যায়। তো অনেক সুন্দর ভাবেই রান্নাটা হইতেছে, আর এখানে রান্নাটা অনেক ঘন হয়ে আসছে। আমি ওই গুঁড়ো দুধের মিক্সটা আমি দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি আমি ছোট একটা বাটিতে, এটা হচ্ছে খেজুরের গুড় দিয়েছি আমি, যাতে করে খেতেও ভালো লাগে আর হচ্ছে কালারটাও বেশ সুন্দর আসে। আর দিয়েছি আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভীষণ সুন্দর হয়েছে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা আর হচ্ছে গুড়টা দেওয়ার পর কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, পুরো ঘরটা গন্ধে মৌমৌ করছে। বাচ্চারা ভীষণ পছন্দ করেছে খেতে, কতটা সুন্দর হয়েছে পায়েসটা। কিন্তু অনেক মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা হচ্ছে গুঁড়ো দুধ দেওয়াতে ঘনত্বটা বাড়ছে, আর গুড়টা দেওয়াতে কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো খুবই মজার একটা রেসিপি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।